हाय भिवार्स, आज एक नतून भिडियो नहीं अपन सामने आबार चले आसछि। एटी देखे ही बुझते पारछेन एटी नर्थ बेंगल साइंस सेंटर, शिलीगुड़ी थेके प्राय 4 किलोमीटर दूरे माटीगाड़ाय अवस्थित। जाइ होक, से विषये जाच्छि ना। एखन आमरा एखाने प्रवेशे आगे साइंस पार्क मध्य दिए आमरा चलछि। खूब सुंदर जावा रास्ता, दुदिके सारिबद्धभावे विभिन्न धरनेर गाछपाला रयेछे, खुबई सुंदर परिवेश। आर बोलबो एई प्रवेश मूल्य एखाने किछु रयेछे जा মানে আপনারা আসলেই পরে গেটের সামনে সেই নোটিশ বোর্ড আছে যেখানে আপনাদের টিকিট কাউন্টার রয়েছে, সেখানে টিকিট সংগ্রহ করতে হবে। আপনারা চাইলে বাইক নিয়েও ভিতরে ঢুকতে পারবেন, তার জন্য আলাদা ফিস দিতে হবে। তবে সাধারণতভাবে 30 টাকা প্রবেশ মূল্য। সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি টিকিট কাউন্টার খোলা থাকছে। আর আপনারা সকাল 10টা থেকে সন্ধে 6:30 অবধি এই পার্ক খোলা থাকে। যাই হোক, এই গেল প্রবেশ সম্বন্ধে কিছু বিস্তারিত। যাই হোক, একে একে এখানে প্রবেশ করেই আপনারা কিছু দূর এগিয়ে গিয়ে এই জিনিসটা দেখতে পারবেন। হ্যাঁ, সমস্ত কিছু বিজ্ঞানেরই কিছু আবিষ্কার, ইনোভেশন হাব এখানে রয়েছে। যাই হোক, আজকে সেটা বন্ধ রয়েছিল, হয়তো কখনো কখনো খুলে দেওয়া হয়, সেই বিষয়ে আমার জানা নেই। যাই হোক, আমরা বাইকে এসে গেছি, বাইক পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, এই সেই পার্কিংয়ের জায়গা। যাই হোক, এখন আমরা মূল বিজ্ঞান কেন্দ্রের দিকেই যাচ্ছি। আজকে প্রচণ্ড রোদের মধ্যে দিয়েই আমরা সেই কভারেজ নিচ্ছি। যাই হোক, ক্যামেরা ছবি ভালোভাবে আমরা মানে গ্রহণ করতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত। আপনাদের মতামত পেলে আরও হয়তো ভালোভাবে তৈরি করার চেষ্টা করব। যাই হোক, সেই আশায় থাকবো। হ্যাঁ, আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এখন উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সেই পারিপার্শ্বিক অবস্থাটা আমি তুলে ধরছি। প্রথমেই আপনি যে একটা আশ্চর্যজনকভাবে একটা যে জলের ট্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবেই প্রতিনিয়ত জল নিচের দিকে পড়ে যাচ্ছে। অথচ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জলটা শুধু পড়ে যাচ্ছে, কিন্তু জল ওখানে কীভাবে ঢুকছে সেই কোনো ধারণাই আমরা করতে পাচ্ছি না বা আপনারাও পাবেন না। যাই হোক, এখন আমরা ঠিক বিজ্ঞান কেন্দ্রের ভিতরে প্রবেশ করব। ভিতরে অনেক কিছু দর্শনীয় বিষয় রয়েছে যা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। গবেষণামূলক কিছু আশ্চর্যজনক ডেমো তুলে ধরা রয়েছে এখানে, যা খুবই অবিস্মরণীয় আমাদের কাছে মনে হবে যা নতুন এখানে আসতে চাইছেন। দেখলেই বুঝতে পারবেন যে কতটা আশ্চর্যজনকভাবে এখানে কিছু বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য তো খুবই আকর্ষণের বিষয় এবং এখানে কিছু শেখারও রয়েছে। আমি বলবো আমার এই প্রোফাইলে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, তোমরা চাইলে আসতেই পারো, সেটা বেশি দূরে নয়। আজকে আমার সঙ্গে আমার একজন সহ কী বলবো সহকারী হিসাবে
আমি পেয়েছি। হ্যাঁ, যাই হোক, এখানে আরেকটি বিষয় দেখতে পারবেন, খুব আশ্চর্যজনকভাবে ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ডারউইন কীভাবে কথা বলছেন। জায়গাটিকে আমরা দেখাচ্ছি নেচার ইন্টারপ্রিটেশন গ্যালারি। নেচার ইন্টারপ্রিটেশন গ্যালারিতে বিভিন্ন ধরনের জীবজন্তু ছবি আমরা দেখতেই পাবো। খুব সুন্দরভাবে খুব ছবির মধ্য দিয়ে এবং আলাদা একটি পোর্শনে যে পোর্শনটা সংরক্ষিত বলে যেরকম আমরা বনাঞ্চল দেখতে পাই, সংরক্ষিত অঞ্চল, হ্যাঁ ঠিক সেই একইভাবে তুমি ওখানে দাঁড়াও, খুব সামনে তুমি দাঁড়াও, আমাকে আমাকে দিকে যেতে দাও। জায়গার মধ্যেই ধরা হয়েছে, যা একেবারে ছোটদেরকে বিশেষভাবে অভিভূত করেন। যারা জঙ্গলে যেতে পারেননি তারা জঙ্গলের স্বাদ পরিবেশ এখানে হলে কিছুটা উপলব্ধি করতে পারবে। রয়েছে আর্টিফিশিয়াল এলিফ্যান্ট, একদিকে রয়েছে টাইগার, লেপার্ড, বিভিন্ন ধরনের পাখি, হ্যাঁ অনেক কিছুই এখানে এই গ্যালারিতে বিভিন্ন তত্ত্বসহ তুলে ধরা রয়েছে। এটাতে প্রত্যেকেই দেখেই একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন, যেটা নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারেই রয়েছে। সেই জন্য আমি প্রত্যেককে বলবো একবার এসে হলো এই জায়গাটা একবার দেখে যাবেন, খুবই আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর বেশি দেখে সব মজাদার। হ্যান্ড ক্লিপ, ক্লিপ, হ্যান্ড ক্লিপ, হ্যান্ড ক্লিপ, ক্লিপ, হাত তালু মারো, তালি মারার সঙ্গে সঙ্গে দেখুন কীভাবে ফুল ফুল। এইরকম আরও অনেক কিছু দেখতে পাবেন। শেষে আসছে ডিজিটাল প্ল্যানেটোরিয়াম। ডিজিটাল প্ল্যানেটোরিয়ামের ভিতরে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, একবার আসুন। আর ভালো লাগলে যদি তথ্যগুলো মনে হয় একটু লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।